নমস্কার বন্ধুরা, ড্রিম ট্রাভেলার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সময়টা গত বছর অক্টোবর মাসের শেষের দিক। আমরা পঞ্চম কেদার কল্পেশ্বর মহাদেবের দর্শন করে এবার চলেছি বদ্রীনারায়ণকে দর্শন করতে। এর আগে আমরা একে একে দর্শন করে নিয়েছি কেদারনাথ, তুঙ্গনাথ, মধ্যমহেশ্বর ও কল্পেশ্বর মহাদেবের। এবার বদ্রীনাথ ধাম দর্শন করে বাড়ি ফেরার পথ ধরব। কল্পেশ্বর মহাদেবের অবস্থান এই স্বর্গীয় উর্গম ভ্যালিতে। আগের দিন রাতের অন্ধকারে এই রাস্তায় এসেছিলাম বলে পথের এই নয়নাভিরাম সৌন্দর্য উপলব্ধি করতে পারিনি। আজ দুচোখ ভরে উপভোগ করে নিলাম কল্পগঙ্গা নদীর বয়ে চলার দৃশ্য। হেলাংয়ে পৌঁছানোর পর আমাদের রিজার্ভ করা গাড়ি ছেড়ে দিয়ে উঠে পড়লাম যোশীমঠগামী বাসে। আগের বাসটা আমাদের এখানে যোশীমঠে নামিয়ে দিল, তো এখান থেকে আবার বদ্রীনাথ ধাম যাওয়ার গাড়ি দেখতে হবে। এখানে কথাগুলো জানতে পারলাম উপর থেকে যে গাড়িগুলো আসছে সে বাসগুলো পাওয়া যেতে পারে, বা একটু সামনের দিকে গেলে ওখানে ছোটো গাড়ি স্ট্যান্ড আছে, ওখান থেকেও গাড়ি পাওয়া যেতে পারে। তো দেখছি যেরকম গাড়ি পাওয়া যায় সেভাবে উপরে যাব। আমরা যখন যোশীমঠে এসে পৌঁছাই তখন বেলা অনেকটাই গড়িয়ে এসেছে। অনেক খোঁজাখুঁজির পরও বাস না পেয়ে অগত্যা একটা গাড়ি রিজার্ভ করতেই হলো। তো যোশীমঠ থেকে আমরা সেরকমভাবে শেয়ার গাড়ি পাচ্ছিলাম না বা বাসও পাচ্ছিলাম না, তো সময় অনেকটা হয়ে এসেছিলো বলে একটা গাড়ি রিজার্ভ করে নিলাম। যোশীমঠ থেকে বদ্রীনাথ ধাম যাওয়ার জন্য নিচ্ছে 1,500 টাকা। যোশীমঠ থেকে বদ্রীনাথ ধামের দূরত্ব 44 কিলোমিটার মতো, সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। এই যোশীমঠের নরসিংহ মন্দিরে শীতকালে 6 মাস বদ্রীবিশাল অধিষ্ঠান করেন। এছাড়াও যোশীমঠে আছে আদিগুরু শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত জ্যোতির্মঠ। হাতে একটা দিন সময় থাকলে এই মন্দিরগুলিও দেখে নেওয়া যেত। যা দেখতে পেলাম না সেই নিয়ে আক্ষেপ না করে বরং যা দেখব তারই আনন্দে উৎফুল্ল মনে এগিয়ে চললাম বদ্রিকাশ্রমের দিকে। রাস্তার ডান দিকে বয়ে চলেছে বদ্রীনাথ থেকে আগত অলকানন্দা। এখন আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপ্রয়াগে। বিষ্ণুপ্রয়াগ হলো অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীর সঙ্গমস্থল। কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপভোগ করে নিলাম সঙ্গমের অপূর্ব দৃশ্য। এরপর রাস্তা বেশ দুর্গম, পাহাড় কেটে কোনো প্রকারে রাস্তা তৈরি করা হয়েছে। এই পথ খুবই ধসপ্রবণ, বর্ষার সময় তো প্রায়ই ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। দুই পাহাড়ের মাঝখানের এই সরু গিরিপথ দিয়ে যেতে বেশ রোমাঞ্চকর লাগছিল। রাস্তায় একটা চেকপোস্টে আমাদের রেজিস্ট্রেশন চেক করা হলো। কেদারনাথ ধামের মতো বদ্রীনাথ ধামও কিন্তু রেজিস্ট্রেশন করাতে হয়, তো আমরা যখন কেদারনাথ ধামে রেজিস্ট্রেশন করেছিলাম সেই সাথেও বদ্রীনাথ ধামের রেজিস্ট্রেশনটাও করে রেখেছিলাম, তো এখানে সেটা ভেরিফাই করা হলো। এরপর উপরে গিয়ে এটা দেখিয়ে ওখান থেকে মন্দিরে দর্শন করার জন্য কুপন সংগ্রহ করতে হবে। তো আপনারা যখনই আসবেন কেদারনাথ ধাম, বদ্রীনাথ ধাম, গঙ্গোত্রী ধাম এবং যমুনোত্রী ধাম এই 4টে জায়গাতেই কিন্তু রেজিস্ট্রেশন প্রয়োজন হয়, অনলাইন রেজিস্ট্রেশন করে তবেই আসবেন। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় তার হিমালয় তীর্থভ্রমণ বইতে একটি পৌরাণিক কথার উল্লেখ করেছেন, সেটাই রাস্তায় যেতে যেতে আপনাদের শোনাচ্ছি। তিনি লিখেছেন, বদ্রীনাথ ধাম বদরিকা গাছে পরিপূর্ণ ছিল। বদরিকা হলো এক ধরনের পাহাড়ি কুল গাছ। মুনি ঋষিরা এই বদরিকা জঙ্গলে তপস্যা করে নারায়ণকে সন্তুষ্ট করেন এবং মানব কল্যাণের জন্য অনন্তকাল ধরে এই স্থানে অবস্থান করার জন্য প্রার্থনা করেন। নারায়ণ রাজি হন, তবে বলেন কলিযুগে মনুষ্যরা মোহমায়াতে আচ্ছন্ন থাকার ফলে আমার দিব্যরূপ দর্শন করতে পারবে না। নারদকুণ্ডে একটা ধ্যান মূর্তি আছে, সেই মূর্তিকে তোমরা এখানে প্রতিষ্ঠিত করো, তাতেই আমার প্রকাশ ঘটবে। ঋষিগণ তাই করলেন, বিশ্বকর্মা মন্দির নির্মাণ করলেন ও নারদের পৌরোহিত্যে মন্দির প্রতিষ্ঠিত হলো। বৌদ্ধযুগে এই দুর্গম তীর্থক্ষেত্রে বৌদ্ধিষ্ঠরা আসেন,
এবং এই মূর্তিকে বুদ্ধমূর্তি মনে করে পূজো অর্চনাও করতে থাকেন। অষ্টম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্য এখানে আসেন। তিনি তর্কযুদ্ধে বৌদ্ধদের পরাস্ত করেন এবং মূর্তি পুনরুদ্ধার করেন। তবে বৌদ্ধরা মূর্তিটি ফেরত না দিয়ে নারদকুণ্ডে বিসর্জন দিয়ে তিব্বতে চলে যায়। মূর্তি না পেয়ে শঙ্করাচার্য ধ্যানে বসেন এবং জানতে পারেন মূর্তি নারদকুণ্ডে নিমজ্জিত আছে। তখন তিনি মূর্তি উদ্ধার করেন ও তপ্তকুণ্ডের পাশে গরুড় গুম্ফায় প্রতিষ্ঠিত করেন। পরবর্তীকালে আরও একবার মূর্তিটি অন্য একটি কুণ্ডে নিক্ষিপ্ত হয়। সেই মূর্তিও কয়েক শতাব্দী পরে ভগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। 1976-77 সাল নাগাদ চোরের একটা দল মূর্তি চুরি করে পালাবার সময় দেবপ্রয়াগের কাছে হাতে নাতে ধরা পড়ে। তারপর মূর্তি উদ্ধার করে নতুন করে অভিষেক করে মন্দিরের প্রতিষ্ঠা করা হয়। আমরা বিকেল 5টা নাগাদ পৌঁছে গেলাম বদ্রীনাথ ধামের বাসস্ট্যান্ডে। তো বদ্রীনাথ ধামে এসে আমরা স্ট্যান্ডে নামলাম, তারপর ওখান থেকে এই হোটেলটা নিয়েছি। এটা ওই স্ট্যান্ড থেকে আর মন্দিরের মাঝামাঝি জায়গায় আছে, হোটেল হিমগিরি। তো হোটেল হিমগিরিতে আমাদের দোতলায় রুমটা আছে, 2100 টাকা নিচ্ছে, 4-bedded রুম, বাথরুমে গিজার লাগানো আছে। রুমটা আপনার দেখাচ্ছি, এই দেখুন, এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা ডবল বেড আছে, আর এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর এই পাশে একটা সিঙ্গেল বেড। তো রুমটা ভালোই, বড়ো সড়ো আছে। এই রুমটা ভাড়া হচ্ছে 2100 টাকা, আর এখানে আছে বাথরুম। দেখুন বাথরুমটাও, এখানে গিজার লাগানো আছে ঠিকঠাক। রুমে ব্যাগপত্র রেখে চললাম মন্দিরের দিকে। প্রচুর দোকানপাট হোটেল নিয়ে বেশ জমজমাট জায়গা। এখানে এসে মনেই হচ্ছিল না যে এত দূরে হিমালয়ের এক দুর্গম প্রদেশে আমরা আছি, যেখানে বছরে 6 মাস তুষারপাতের কারণে কেউ বসবাসও করে না। নর ও নারায়ণ এই দুই পর্বত নিয়ে বদ্রীনাথ ধাম। মন্দিরটি নারায়ণ পর্বতের কোলে, মাঝখানে বয়ে চলেছে মা অলকানন্দা, আর এপাশটা নরপর্বত। এই রম্য মন্দিরটি গাড়োয়ালের রাজারা নির্মাণ করান এবং অমৃত কুম্ভের প্রতীক হিসাবে এই মন্দিরের চূড়ায় 3টি সোনার কলস বসিয়ে দেন ইন্দোরের রানী অহল্যাবাই। মন্দির খোলাই ছিল আর ভিড়ও বেশি ছিল না, তাই আমরাও দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। মন্দিরের গায়ের কারুকার্যগুলো খুবই সুন্দর। সিংহদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করার পর দেখতে পেলাম নাটমন্দির ও গর্ভমন্দির। গর্ভমন্দিরে দর্শন করার পর মন্দির চত্বরের অন্যান্য মন্দিরগুলোও দর্শন করে নিলাম। বাঁ দিক দিয়ে প্রদক্ষিণ করলে প্রথমে আসে লক্ষ্মী মাতার মন্দির, তারপর আদিগুরু শঙ্করাচার্যের মন্দির, তারপর আসে বদ্রীনাথ ধামের ক্ষেত্রপাল দেবতা ঘণ্টাকর্ণর মন্দির। বেশ কিছুক্ষণ মন্দির চত্বরে সময় কাটিয়ে আমরা বাইরে এলাম। এই মাত্র দর্শন করে বাইরে এলাম। তো সন্ধ্যেবেলায় কিন্তু আরতির সময় ভেতরে গর্ভগৃহের ভিতরে দর্শন করতে দিচ্ছিল না, বাইরে থেকে দর্শন করার ছিল। তো আমরা মন্দিরের ভেতরে বেশ কিছুক্ষণ ছিলাম, তো আরতি হয়ে যাওয়ার পর আবার একবার ভিতরে প্রবেশ করি, তখন কিন্তু গর্ভগৃহের ভেতরে প্রবেশ করে দর্শন করতে পারছি না। তো এই সময়টা একটু খেয়াল রাখবেন, সন্ধ্যেবেলায় কিন্তু আরতি হয়। তো আরতির সময় ভেতরে থাকতে গেলে স্পেশাল কুপন আছে, 150 টাকা, 350 টাকা, 550 টাকা, এইভাবে কুপন আছে। সেই কুপন কেটে ভেতরে প্রবেশ করতে হবে। আর যদি আপনারা মানে এই বিনামূল্যে যদি ভেতরে প্রবেশ করতে চান, তাহলে আরতি হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু আবার ভেতরে ঢুকতে দিচ্ছে। আর দিনের বেলায় তো ভেতরে গর্ভগৃহে দর্শন হয়, ওই শুধুমাত্র আরতির সময়টুকু বন্ধ থাকে। মন্দিরের আশেপাশে অনেক দোকানপাট আছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাত্রের খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরে এলাম। আজ আমাদের ফিরে যাওয়ার পালা, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে।
এখানে একটা উষ্ণ জলের কুণ্ড আছে, রাতের বেলা ভালো করে দেখা হয়নি। অনেক পুণ্যার্থী এই তপ্ত কুণ্ডে স্নান করে মন্দিরে দর্শন করেন। এটা মনে করা হয় এই তপ্ত কুণ্ডে স্নান করলে অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এখানে মহিলাদের স্নানের জন্য পৃথক ব্যবস্থা করা আছে। তপ্ত কুণ্ডের পাশে আছে নারদ শিলা। এবার তপ্তকুণ্ড পেরিয়ে অলকানন্দা নদীর কাছাকাছি চলে এলাম। নদীর পাড়ে এক পাশে পিণ্ডদানের কাজ চলছিল। কিছু কিছু জায়গায় নদীর বেগ প্রবল, তাই নিরাপদ জায়গা দেখেই নিচে নামলাম। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জল সংগ্রহ করলাম। এরপর আরও একটু সামনের দিকে এগিয়ে দর্শন করে নিলাম ব্রহ্মকপাল। ব্রহ্মকপাল হলো ভগবান ব্রহ্মার কপাল। এটা মনে করা হয় ব্রহ্মকপালে পিণ্ডদান করলে আত্মার লয় হয়, তখন তার আর শ্রাদ্ধ শান্তি তর্পণাদি কোনো কিছুরই প্রয়োজন হয় না। আরও একবার বদ্রীনারায়ণকে প্রণাম জানিয়ে বদ্রীনাথ ধামকে বিদায় জানালাম। তো এখন আছি বদ্রীনাথ ধামের বাস স্ট্যান্ডে। তো এখানে এই বাসে টিকিট নিয়েছি। এই বাস যাবে ঋষিকেশ পর্যন্ত, ভাড়া নিচ্ছে 620 টাকা করে। আর এখানে শেয়ার গাড়ির এখন অপশান একেবারেই নেই। তো ওনারা বললেন যে শেয়ার গাড়ি যদি সব প্যাসেঞ্জার আসে 10 জন মতো তবেই শেয়ার গাড়ি ছাড়বে। তো সেক্ষেত্রে এখন টাইম লাগবে, তাই বাসে টিকিট নিয়ে নিলাম। আর শেয়ার গাড়ির এখান থেকে ঋষিকেশের ভাড়া নিচ্ছে 1300 টাকা, আর যদি গাড়ি বুকিং করে যান তাহলে হচ্ছে এখন 13,000 টাকা এখান থেকে হরিদ্বার পর্যন্ত। আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।